আজ সকালে বাবা বাজার থেকে ইলিশ মাছ এনে হাজির, বলল আজকে একটু ভালো ইলিশ মাছ পেয়েছি, তাই পেটে ডিমোলা ইলিশ মাছগুলো নিয়ে চলে এসেছি। এটাকে একটু বেগুন দিয়ে সর্ষে দিয়ে তেল ঝাল করিস তো? বললাম ঠিক আছে। প্রথমে মাছটাকে কেটে তাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে শিলে বেটে নিলাম। বেগুনগুলোকে আগে থেকেই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু তেলেতে হালকা করে ভেজে নিলাম। আর ইলিশ মাছটাকেও একটু হালকা করে তেলেতে ভেজে নেবো। ইলিশ মাছ কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে লাগে না, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। আমিও মাছটাকে একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব। আর এই সমস্ত রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেল, ইলিশ মাছের স্বাদ বাড়ে সর্ষের তেলে করলে। এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার মাছগুলোকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি সর্ষেটাকে এখানে ছাঁকনির সাহায্যে জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমি সর্ষের খোসাগুলো এই গ্রেভির মধ্যে ঝোলেতে দেব না, কারণ সেটা খেলে অনেকেরই অম্বল হওয়ার সম্ভাবনা থাকে আর হয়েও থাকে, তাই আমি এটা দেব না। এবার আমি কড়াতে এই তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর একটু টমেটম দিয়ে দিলাম। টমেটমটাকে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে ঘেঁটে নিলাম। এবার তার মধ্যে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ চিনি আর সেই সর্ষের জলটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার এতে আমি আর অ্যাড করব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর এটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিতে হবে একে একে ধনে পাতা আর বেগুন ভাজাগুলো, যেগুলো আমরা আগে থেকেই ভেজে রেখেছি। বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটতে আরম্ভ করলে তার মধ্যে মাছগুলোকে একে একে বসিয়ে দিতে হবে। এবার ফুটে গেলেই আমাদের ইলিশ মাছের বেগুন আলু দিয়ে তেল ঝাল রেডি। এটা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়, আর গরম ভাতে এটা থাকলে আর অন্য কিছু লাগবে না। বন্ধুরা, আমি হলাম রিঙ্কি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।